ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট নিকচাম কমিটিনি তাংফাং বিশ্বজিৎ সাহা কোষাধ্যক্ষ মিলিওয়ে 36 লাখ রাং ইয়াং আয়াং খ্লাই কাহিনী ও রাংনি হিসা রিয়াখাই ক্যারং নি লামাও হিমনাই হিনি সাকা ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট নি তাংফাং উত্তম কুমার দেব তে আচকফাং চন্দন দত্ত ফাশালো আগরতলানি বাদুর তলিনী ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট নি হাবানগ কক্তমা থুমনাই রোগনি পান্ডা সংসাখা কক্তুম পান্ডাও তাংফাং উত্তম দেব শাখা তাবুক বিধি ফালনক রোগ খড়কথাম ক্লাই ফার্মাসিস তংনা নাংনাই হিনি শাকলাইকা হেলথ ডিপার্টমেন্ট অবন রোগী নৌ হাস্তিনি মন্ত্রী অকরা তাই হেলথ ডিপার্টমেন্ট নি ডাইরেক্টর নি থানি ডেপুটি সেনরে শাখা আবনি লগি লগি তাংফাং তাই আজুক ফাং শাখা কচাম কমিটি তংফ্রুব 8 লাখ রাং ব্যাংক অ্যাকাউন্ট নি নট জাকমানি আবনি হির সামনে রশিদ বকুরই আবনি লগি লগি ন তাই বো শাখা 36 লাখ রাং ইয়াং আয়াং অংমানি হিনকে কেরং নি লামো হিমনানি নাংনাই হিনি শাখা আবনি বাগৈ বড় 30 জুন এজিএম নি শুকা অহিসাব মিলিরে নানি সন্মুখ সরকার। আমার নাম উত্তম কুমার দেব, আমি ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের জেনারেল সেক্রেটারি। আমার পাশে আছেন ভাইস প্রেসিডেন্ট চন্দন দত্ত, এসিস্ট্যান্ট সেক্রেটারি সত্যব্রত দেবনাথ, অর্গানাইজিং সেক্রেটারি বিপ্লব দেব, আমার ট্রেজারার আছে সাহেব আচার্যি, আবার ইসি মেম্বাররা আছেন অঞ্জন পাল, অমর মুখার্জি, আর কি বণিক জানি গৌর বণিক, হ্যাঁ সবাই আছেন এখানে। তো আমরা আজকে মেইন উদ্দেশ্য হয়েছে কি, আমাদের আমরা একটা ডেপুটেশন দিয়েছি টু দ্য আমার অনারেবল চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা, আর একটা দিয়েছি হেলথ সেক্রেটারি, একটা দিয়েছি হেলথ ডাইরেক্টর। কী কারণে ডেপুটেশন দিয়েছে, যে ডেপুটেশনগুলো আমি এখানে আছে, একটা চিফ মিনিস্টার, একটা হেলথ সেক্রেটারি, আর একটা দিয়েছি হেলথ ডাইরেক্টর, তিনটা ডেপুটেশন দিয়েছি। কারণ কেন আমাদের যে মেম্বাররা মানে আমার প্রচুর কমপ্লেন এসেছে আমার এখানে, যে 3 জন করে ফার্মাসিস্ট ভিজিট করে, এটা আগেও আমি বলেছিলাম, আর এই ড্রাগ ইন্সপেক্টর ভিজিট করে, তো আমার মেম্বাররা পাজল হয়ে যাচ্ছে। বিভিন্ন আগে তো একজন করেই হতো, এটা একজন করে তো কাভার করা যায়, একটা দোকানে 3 জন দরকার নেই কিন্তু ফার্মাসিস্টে, কিন্তু 3 জন করে ভিজিট করে এই কারণে আমার মেম্বার হয়ে যায়, পাজল হয়ে যায়। তো এই কারণে আমি রিকোয়েস্ট করছি, যে আমি ড্রাফ্টেও রিকোয়েস্ট করছি, এটা আগের মতোই করা হোক, যাতে মেম্বাররা যাতে পাজল না হয়, মেম্বাররা ঠিকমতো সুন্দরভাবে শান্তি মতে যাতে সব কিছু করতে পারে, দেখাতে পারে সব কিছু। আর এই জন্যে আমি ডেপুটেশন দিয়েছি অনারেবল চিফ মিনিস্টারকে, আমি হেলথ সেক্রেটারিকে, হেলথ ডাইরেক্টরকে, হ্যাঁ এটা একটা গেল। আর সেকেন্ড হয়েছে কি, যেটা আমি আগেও বলেছি অ্যাবাউট আমাদের টিসিডিএ ফাইন্যান্সের ব্যাপারে, যে এটা আমি আগে বলেছিলাম যে 18 লাখ টাকা রেমনে টোটাল হিসাব করে দেখেছি, যে নিয়ার অ্যাবাউট 36 লাখ, 8 লাখ টাকা তো উনি চেক নিয়েছেন, কে মানে আগের যে সেক্রেটারি ছিল টিসিডিএ বিশ্বজিৎ সাহা, 8 লাখ অ্যাট এ টাইম একদিনে চেক দিয়েছে, 8 লাখ টাকা একদিনে চেক দিয়েছে, এও আমাদের অফিস স্টাফ এবং অফিস পিওনের নামে চেক দিয়ে নিয়েছে। হ্যাঁ তো আমি বলছি কি, আমি কিন্তু আলটা উনি বলেছে আমাকে হিসাব দিয়েছে, হিসাবটা কিন্তু আমি প্রেজেন্ট হিসাব চাইনি, আমি পাস্ট হিসাব চেয়েছি, প্রেজেন্টে তো আমার কাছে আছে। আর উনি যে এজিএম করেছে, দ্যাট ওয়াজ নট এজিএম, দ্যাট ওয়াজ জেনারেল মিটিং, উনি বলেছেন যে উনি হিসাবটা আমাদের সোসাইটি রেজিস্টার্ড অফ কোঅপারেটিভ সোসাইটিকে জমা দিয়েছে। তো হু দ্য হেল, আমি একটাই প্রশ্ন করছি, উনি কেন জমা দেবেন আমার ইয়েতে রেজিস্টার্ড অফ কোঅপারেটিভ, উনি তো আমাদের মেম্বারের প্রথম পাস করতে হবে, আর এজিএমই করেনি কীভাবে তাহলে উনি জমা দেয়। তা আমি ওনাকে আবার ওয়ার্নিং দিচ্ছি, আমাদের এজিএম আছে, আমি সব মেম্বারদেরকেও বলছি, আমাদের 30 তারিখ আগামী মাসের 30 তারিখ জুনের 30 তারিখে আমাদের এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিং, সো আমি সবাইকে আমি ইনভাইট করছি, সবাই যাতে আসে অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে। আর এই তারিখে 30 তারিখের ভিতরে আমি ওয়ান্স সেকেন্ড রিমাইন্ডার করছি বিশ্বজিৎ সাহাকে, যে 30 তারিখের ভিতরে যাতে আমাকে সাবমিট করে হিসাব পেশ করে, আদারওয়াইজ আমি কিন্তু আইনে যেতে বাধ্য হব, ওনাকে আমি জেল জেল জিনিসটা কী জিনিস উনি দেখবে কিন্তু। আমি দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং টু বিশ্বজিৎ সাহা অ্যান্ড কি ট্রেজারার ছিল, ট্রেজারার আছে পার্থ মজুমদার, আমি ওদেরকে একদম ফাইনাল ইয়ে বলছি, উইদিন 30 তারিখের ভিতরে যাতে আমাকে সাবমিট করে পাস্ট আমার হিসাবটা, আর প্রেজেন্ট হিসাব আমার দরকার নেই, আর এজিএমে যাতে সাবমিট করে দিয়ে যান সবাইকে, সবাই সামনে যাতে সাবমিট করে। কত টাকার ঘোটালা? আমি তো বললাম 18 লাখ, মোর দেন 18 লাখ আমাদের ফিক্সড আছে, তারপরে সব মিলিয়ে টিলিয়ে যেটা যেভাবে উঠিয়েছে সেবার 36 লাখ, 35 লাখ এরকম হবে, আইডিয়া করছি একটা মনে হয় এরকম হবে। তো আমি হিসাবটা চাই, আমি এখনও আমার ওয়ান সেকেন্ড আই এম টেলিং, আমি কিন্তু প্রেজেন্ট হিসাব, আমি প্রেজেন্ট হিসাব চাইনি কিন্তু, আমি চাইছি কিন্তু পাস্ট হিসাব, পাস্ট হিসাবটা আমাকে 30th of June হি হ্যাভ টু সাবমিট, উনি সাবমিট করতে হবে আমাদের এজিএমে, এজিএমে সাবমিট করবে ইন ফ্রন্ট অফ অল দি ইসি ইসি মেম্বার্স, ইন ফ্রন্ট অফ অল দি জেনারেল মেম্বার্স, সবের সামনে উনি সাবমিট করে যাবে, আদারওয়াইজ আই টেক নেসেসারি অ্যাকশন অ্যাগেন্স্ট বিশ্বজিৎ সাহা, পার্থ মজুমদার। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের ভাইস প্রেসিডেন্ট
গত 23 তারিখে আমরা সকালবেলা খবর পাই যে আমাদের পূর্বতন যে সম্পাদক এবং ট্রেজারার এবং সভাপতি, ওনারা একটা নতুন অফিস উদ্বোধন করছে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন নাম দিয়ে দুর্গাবাড়িতে। তা আমরা তখন সবাই সিদ্ধান্ত করলাম যে না, তাদের অফিসে যাব, আমাদের যে পুরনো হিসাব সেটা ওদের কাছে চাইব, তারপরে ওরা অফিস উদ্বোধন করুক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা সবাই মিলে ওখানে গেলাম দুর্গাবাড়িতে। যাওয়ার পর একটা বাধাগ্রস্ত হলাম, একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হলো, তারপরে পুলিশ এলো, মিডিয়া এলো, মিডিয়ার সামনে আমাদের সাধারণ সম্পাদক সত্যব্রত দেবনাথ বক্তব্য রাখলেন। পরক্ষণে দেখি এই বক্তব্যকে কাউন্টার দেওয়ার জন্য বলরাম পাল ওদের পক্ষ থেকে সাফাই গেয়েছেন। তা আমরা কিন্তু বলরাম পালের কাছে হিসাব চাইনি, আমরা হিসাব চাইতে গেছি সম্পাদক এবং কোষাধ্যক্ষর কাছে, বিশুইসা এবং পার্থ মজুমদারের কাছে। তো বলরাম তো সেই দিন গিয়েছে ওই কমিটিতে, তো 2 বছর আগে হিসাব উনি যে হিসাব নিয়ে বলছেন, তাহলে তো বোঝা যাচ্ছে যে বলরাম পালের শরীরে প্রথম ঘা লেগেছে হিসাব চাইতে। তাতে বোঝা যায় মার থেকে মাসির দরদ বেশি, উনি অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের মাসির ভূমিকা সেদিন পালন করেছেন। এবং উনি তখন বলেছেন সেদিন যে আমাদের পায়ে মাটি নেই, আর আপনাদের পায়ে মাটি নেই। সেদিন গিয়ে দেখেছি আপনাদের যে অফিস উদ্বোধনের দিন 25 জনের বেশি লোক হবে না, যদি পায়ের তলা মাটি থাকতো তাহলে লোকে লোকারণ্য থাকতো। আপনি সেদিন মিথ্যাভাবে একটা নিজেকে জাহির করার জন্য মিডিয়ার সামনে বসেছেন, তার বসে বলেছেন আপনি যে আপনাদের যে কার্যকলাপ আমরা কিছুই করিনি, আমরা 1.5 বছরে কী করেছি সেটা এর আগের মিডিয়াতে বলেছেন আমাদের সেক্রেটারি, এবং সেক্রেটারি আজকে কী বলেছে 1.5 বছরে তাও বলেছেন। আপনারা দেখেন 1.5 বছরে আপনাদের যে সম্পাদক আছেন বিশ্বইসা, উনি শুধু 1.5 বছরে কোম্পানির পয়েন্ট দিয়ে গেছেন, 1.5 বছরে মেম্বারের পক্ষে কোনো উনি কাজ করেননি, উনি মধুর বিনিময়ে কোম্পানি শুধু একটা পর একটা দিয়ে গেছেন আর হোলসেলারদের ক্ষতিগ্রস্ত করেছেন। বাজারে শোনা যায় ছোটো কোম্পানি হলে উনি 1 বোতল মধু, মাঝারি কোম্পানি হলে 2 বোতল মধু, বড় কোম্পানি হলে ওনাকে 5 বোতল মধু আগেই দিয়ে আসতে হয়। কাকে? বিশ্বইসাকে। শোনা যায় উনি স্বাস্থ্য সম্বন্ধে খুব সচেতন, সকালবেলা ছোলা দিয়ে মধু দিয়ে উনি মিশিয়ে খায়, এই জন্য মধুটা ওনার বেশি লাগে আমরা এই শোনা যায়। বিশ্বইসা উনি যে বলছেন যে উনি বীতশ্রদ্ধ হয়ে গেছেন, আসলে উনাকে যে পোস্টটা দেওয়া হয়নি দ্বিতীয়বার, এই যে সম্পাদকের চেয়ারটা দেওয়া হয়নি, এই জন্য উনি বীতশ্রদ্ধ হয়ে গেছেন। বীতশ্রদ্ধ হয়ে উনি অল ত্রিপুরা কেমিস্ট ড্রাগিস্টে নতুন একটা সংগঠন করেছেন, আর উনি বলছেন হিসাব দিয়েছেন। আমি বিশ্বইসার উদ্দেশ্যে বলছি, সেদিন যে আপনি সাধারণ সভা করেছেন 700 লোক নিয়ে, আপনি নিজেই স্বীকার করেছেন সেই সাধারণ সভায় আপনি যে বিভিন্ন চেকের মাধ্যমে দিয়েছেন ডেকোরেটরকে বা খাদ্য সরবরাহ যারা করেছে ওদেরকে দেখাতে পারবে সেই প্রুফ, কিন্তু না, আপনি কী করেছেন 49,000 টাকা করে 8 লাখ ক্যাশ তুলেছেন, তাও আমাদের অফিসের স্টাফ স্টাফের নামে। কী করেছেন সেই টাকা আমাদের জবাব দিতে হবে আপনার। তারপর আপনি বলছেন যে আপনি হিসাব দিয়েছেন সোসাইটির কাছে, আপনি সোসাইটির কাছে হিসাব দেওয়ার কে? আপনি ভালো করে জানেন সম্পাদক ছিলেন, আপনি প্রথম AGM ডাকবেন, AGM এর সম্পাদকীয় প্রতিবেদন পেশ হবে, তারপরে কোষাধ্যক্ষ হিসাব পেশ করবে, এই হিসাবের উপরে আলোচনা হবে, আলোচনার পর যদি সভা পাশ করে এই পাশ হিসাব সোসাইটিতে আপনি পেশ করবেন। আপনি যে বলেছেন সোসাইটিতে আপনি পেশ করেছেন সেটা আপনি নিজের পিঠ বাঁচানোর জন্য এই কথাটা বলেছেন, কিন্তু আপনি কী হিসাব পেশ করেছেন সাধারণ সদস্য বা মেম্বার কেউই জানে না। তাই আপনাকে বলছি যে আপনি আবার বলছেন 25 লাখ টাকার একটা FD আছে, আপনাদের আমাদের গায়ের উপর আপনি কাদা ছুড়ে দিয়েছেন যে এই টাকাটা আছে কি না। আপনাকে বলছি যদি 25 লাখের FD থাকে, আপনি জানা থাকে, আপনি আমাদেরকে সেটা আজকালের মধ্যে আপনি আমাদেরকে দিয়ে দিন, যেই রকম দিয়ে দিয়েছেন পূর্বতন যে সম্পাদক ছিলেন কান্তিলাল দেব, আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে। আর আরেকটা মিথ্যার উপর বলরাম পাল বলেছেন যে কেস আমরা করেছি, কেস আমরা করিনি, কেস বলরাম পাল করেছে বিশ্বইসা নামে। এই যে দেখেন কেসটা আমার TS5, কেস করার পর উনি আবার কেস কি মধু পেয়ে উঠিয়ে নিয়েছেন আমাদেরকে কোনো কিছু জানায়নি, তখন উনি সম্পাদক ছিলেন। আবার এই বিশ্বইসার নামে বলরাম পাল সোগস রুলিশ করেছে, সোগস রুলিশ করার পর উনি আবার 15/5/2023 বিশ্বইসাকে
ত্রিপুরা কেমিস্ট ডাগিস্টকে সদস্যপদ খারিজ করেছে। এখন আপনারা কী চান? আমরা এখন কি চাইছি, মুদ্রা কথা আমাদের যে হিসাবপত্র বুঝিয়ে দিন, আমাদের সম্পাদক বলেছেন, এই আমার বক্তব্য।